আজ সকালে ঝিনাইদহের মহেশপুর থানা নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলম টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের কর্মরত সাংবাদিকদের বলেন, মাদকের সাথে আমার কোনো আপোষ নেই, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে, তাই মাদক ব্যবসায়ী ও সহযোগীরা সাবধান। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ। মাদক বিরোধী অভিযানের সূত্র ধরে গত রাতে 221 বোতল ফেন্সিডিল সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক চোরাচালান এবং নাশকতা বিচ্ছিন্নতা সৃষ্টিকারীদের সাথে আমার কোনো আপোষ নাই, এই অভিযান অব্যাহত চলবে। আমার মাদক চোরাচালানি নাশকতা এবং বিচ্ছিন্নতা সৃষ্টিকারীদের সাথে কোনো আপোষ নাই, এই অভিযান চলছে এবং চলবে। মহেশপুর থেকে সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।